আসসালামু আলাইকুম। আমরা দেখছেন এইচবি নিউজ জলসা, পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে। পা দিয়েছি বান্দা, এই পায়ে তুই তোর মতো করে চুলবি বান্দা, এই পা দিয়ে জমিনের উপরে ঘুরে বেড়াবি রে বান্দা, কার মুখাপেক্ষি তোকে হতে হবে না এ বান্দা। এই পা দিয়ে তুই এমন করে হালাল ইনকাম করতে যাবি, এই শূন্য আমি আল্লাহ দূর পা দিয়েছি বান্দারে পা দিয়েছি, এই পা দিয়ে গরিবে তিন দিয়ে ঘরে দেখতে যাবি এ বান্দারে পা দিয়েছি, আমার রাস্তাতে তুই চলবি এ বান্দারে, এ পা আমি আল্লাহ তোদেরকে দিয়েছি বান্দারে। যখন কোন আলেমে হাক্কানি নবীর মাহফিলে ডাকবে, ওয়াজের মাহফিলে ডাকবে, এ বান্দারে দেরি করবি না, এই পাতে হেঁটে হেঁটে চলে যাবি এ বান্দা। আমার ডাকে তুই যখন এক কদম আসবি, ওয়াজের মাহফিলে তুই যখন এক কদম আসবি, নায়ের মাহফিলে তুই যখন এক কদম আসবি, আল্লাহওয়ালাদের দিকে তুই যখন এক কদম আসবি, সত্যের দিকে তুই যখন এক কদম আসবি এ বান্দারে, আমি আল্লাহ আমার দয়া তোর দিকে এমন করে দশ কদম আগিয়ে যাবে। আজ আমরা যদি মাহফিলে এক কদম আগাই, আল্লাহর রহমত আমাদের দিকে দশ কদম আগাবে। রহমত নেই বলি তো আমাদের অভাব, আমরা বিপদে, ঠিক না বেঠিক গো? রহমত উঠে গেছে বলি তো আমরা যতই আঁচড়াই বাপ। আমি আবার বলে দিচ্ছি আব্বাস সিদ্দিকী, আবেগে চললে হবে না, হিসাবে চলতে হবে। বার বার বলছি যে আমাদের ভাইজান আছে, চিন্তা নেই, আলহামদুলিল্লাহ কোনো চিন্তার কারণ নেই। খানদানে রসুল যেখানে আছে ভয় কিসের, কথা শিখি, কিন্তু খানদানে রসুল আবেগ অলা লোক হতে মানা করছে। তাহলে আবেগে হলে হবে না, হিসাবে চলতে বলছে, তাহলে হিসাবে চলতে হবে, ঠিক না বেটি? শুধু যাবে হই হই করবে ওটা হলে হবে না, কি বলছি নিয়ে যেতে হবে, মাহফিলের আদব রক্ষা করতে হবে। আজ এত হাজার হাজার লোক বসে গেল, এদেরও তো কষ্ট হচ্ছে, এদেরও তো রোদ লাগছে, তোমরা ছায়া ছায়া খুঁজলে হবে, সবাইকে সে বসতে হবে। আল্লাহ বা বলে দিলেন বান্দারে, ওরে আমা বান্দারে, আমি আল্লাহ তোমাকে দুরু পা দিলাম বান্দা, এ না জোয়ানেরা, এ না বিপাকে প্রেমিকেরা, ও আমার মুজাদি দুর্জামান, দাদা খুলপি কেমিরা সিলসিলা অনুসারী অনুগামীরা শুয়ে রেখে দাঁড়, আল্লাহ বাদুর পা দিয়েছে গো, কোনো নেতা নেত্রী দেয় নে গো, কোনো দাদা দিদি দেয় নে গো, আমার স্রষ্টা রব্বুল আলামিন দিয়েছে, আমার আল্লাহ বা জানিয়ে দিল বান্দারে, এ আমার বান্দারে, তুই যখন কোনো বিমারীকে দেখতে যাবি পা দিয়ে হেঁটে হেঁটে, তোর প্রতিটা কদমে কদমে আমি আল্লাহ দশটা করে নেকি দেব বান্দারে, আল্লাহ দিয়া নিয়ামত নিয়ে যাম, দুনিয়া কাজ কামের জন্য ঘুরে বেড়াতে লেগেছ, আল্লাহকে খুশি করার জন্য তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যখন বিমারে পড়বে তাকে দেখতে যাওয়া, এটাও তোমার জরুরি দরকার আছে না? না ওটাও তো করতে হবে এ বান্দারে, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম এই পা আমি দিয়েছি বান্দারে, দুনিয়ায় তুই দোকানে যাবি, দুনিয়ার বাজারে যাবি,
কাজ কাম করবি পাদে হাঁটা হুটি করবি বান্দা এ বান্দারে সাথে সাথে মনে রেখে দে মসজিদে যখন মুয়াজ্জিন ডাক দেবে আমার পক্ষ থেকে এলান করে দেবে আজান দিয়ে দেবে এ বান্দারে তুই যদি পাদে হেঁটে 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 আমি আল্লাহ আমার মসজিদের দিকে আসতে থাকে আমি আল্লাহর দয়া তোর দিকে যেতে লাগবে বান্দারে তুই যদি আমার দিকে ছুটতে থাকিস আমি আল্লাহ বাগে রহমত তোর দিকেও ছুটতে থাকবে তাহলে পা দিয়েছে আল্লাহ আল্লাহকে খুশি করার রাস্তায় হাঁটতে হবে ঠিক না বেটি কিন্তু আজকে এই পাটে পা দিয়ে যুবক ছেলেরা কি করছো হারাম কাজ করছে না করে না কত গরিবকে লাথি মারে না মারে না এই পা দিয়ে কত মানুষের উপরে জুলুম অত্যাচার করে না করে না আহ আল্লাহর কেড়ে নিতে বেশি কোন সময়ও লাগবে না এ বাপ এদিকে আমি এই করি ঠিক আছে তা আছে তো আসছে কি করে আছে তো আসছে কি করে ওইদিকে চট নেই কেন এই দিকটা চট বিছাও না এই পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর দুশমনদের মুখ দেখার জন্য যাচ্ছি এই পা দিয়ে হেঁটে 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 নোংরা জায়গাতে আমরা যেতে লেগেছে এই পা দিয়ে হেঁটে 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 আল্লাহর বিরোধী কাজ করার জন্য যেতে লেগেছে যুবকেরা তরুণেরা এক পুরুষ তোমার মনে পড়ে না আল্লাহ তোমাকে পা দিয়েছে জালিমদের পথে যাবার জন্য নয় আল্লাহ তোমাদেরকে পা দিয়েছে ওলি আউলিয়ার কাছে যাবার জন্য আল্লাহ তোমাদেরকে পা দিয়েছে খানদানের রসুলদের কাছে যাবার জন্য আল্লাহ তোমাকে পা দিয়েছে গরিব মানুষদের দেখতে যাবার জন্য তাদের সেবা করতে যাবার জন্য আল্লাহ তোমাদেরকে পা দিয়েছে নাই সত্তর পদে চলার জন্য এ যুবকেরা তরুণেরা আব্বারা ভুলে যাবেন না একটা দিন রয়েছে সুম্মা নফিকা উখরা পাই যখন কিয়াম ইয়ানজির আবার সিংহাতে ফু দেওয়া হবে ওই দিনে কিন্তু আল্লাহ বা হিসাব নিসাবটা নেবে এ বান্দারে পা দিয়েছিলাম আমি এই পায়কার হেঁটে হেঁটে মাহফিলে গেলি না এই পায়কার হেঁটে হেঁটে মসজিদে গেলি না এই পায়ে হেঁটে হেঁটে কেন অলির দরবারে গেলি না এই পায়ে হেঁটে হেঁটে তোদের ভাই নবী খানদানের সন্তান আব্বাস সিদ্দিক যখন ডেকেছিল কেন গুরুত্ব দিনে না এ যুবকেরা আব্বারা তরুণেরা আমার আল্লাহ কামতের দিন জিজ্ঞাসা করবে বান্দারে এই পা দিয়ে কেন গরিবকে লাতি মেরেছিলিস বল এই পা দিয়ে কেন গরিবের ধন দৌলতকে নষ্ট করেছিলিস বল এ যুবকেরা তরুণেরা বাপেরা সেই দিনে আল্লাহ বাগের কাছে কি জবাব দেবে তৈরি হও আর যদি ভয় করো আল্লাহকে তাহলে আমি ডাক দিয়েছি পরিবর্তন হয়ে যাও দুনিয়াও দরকার আছে আখেরাতও দরকার আছে দুনিয়া দুনিয়া করতে গিয়ে আখেরাতটা না মিটে যায় ওটাকেও খেয়াল করতে হবে তাই আমাদের শুভতে এলে দুনিয়াও পাবেন আখেরাতও পেয়ে যাবে আওয়াজে বুঝতে পারছেন তো সব সবাই কথা বুঝতে পারছেন তো পরিবর্তন হবে না আমার যুবকরা কি গো পরিবর্তন হবে না দুনিয়া দরকার আছে না নাই আখেরাতটা বাদ আখেরাতও দরকার আছে না নাই দুটোই দরকার একটা জাহান্নামীর কাছে গিয়ে যদি জান্নাত খোঁজো পাওয়া যাবে একটা মাতালের কাছে গিয়ে ওলি খোঁজো পাওয়া যাবে একটা চোরের কাছে ইনসাফ খোঁজো পাওয়া যাবে তোমরা তো তোমার নবীর খানদানের সঙ্গে থাকবে কি গো তাহলে আমার সঙ্গে বন্ধুত্ব পাকা তো নাকি হাত তুলে বলছো পাকা তো নাকি দু নম্বরই হচ্ছে না তো তাহলে আমরা দুনিয়া আখেরাত দুটোই দরকার
আর দুটোই আমার পীর মোর্শেদরা দিয়েছেন, ওলি আউলিয়ারা দিয়েছেন, পীর পাইগম্বাররা দিয়েছেন, তাম নবীরা দিয়েছে, দুনিয়া আখেরাত দুটোই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাই তো শিক্ষা দিচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। বান্দা দুনিয়ার ভালাইর দোয়া আগে চা, ওয়া ফিল আখিরাতি হাসানা আখিরাতের ভালাই চা, ওয়া কিনা আযাবান্নার জাহান্নামের ভালাইও চা, জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া চা। তাহলে দুনিয়ার ভালাইর কথা ভাবতে হবে না? হবে না, সবটাই হবে। তা সবটাই শিক্ষা দিচ্ছি, ঠিক সবটাই দিচ্ছি। কিছু মানুষ যদি বলে আপনি এখান থেকে দেবেন কেন, আমি কোথা থেকে দেবো? তোমায় জ্ঞান দিতে হবে না। আমি আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার প্রিয় দেশবাসীকে আমি কোথা থেকে শিক্ষা দেবো সেটা আমার ব্যাপার। আমার ব্যবহার, আমার শিক্ষা যদি ইসলাম বিরোধী হয় তুমি অবশ্যই প্রতিরোধ করতে পারো। আমার কথা, আমার ভাষা যদি দেশ বিরোধী হয় দেশবাসীর উচিত প্রতিরোধ করা। যদি আমার কথাটা দেশের বিরুদ্ধে না হয়, দেশবাসীর বিরুদ্ধে যদি না হয়, তাহলে প্রতিরোধ করার অধিকার কারো? চিৎকার দিয়ে বলুন কারো? এই কোথায় যাচ্ছিস তোরা দুজন? এদিকে পাগড়ি পড়া, এদিকে আয়, এদিকে কোথায় যাচ্ছিস? ও ভালো কাজ করতে যাচ্ছি, যা উজু করে আসবি, হালতার ধুয়ে টুয়ে আসবি। বাপ রে বাপ, মোটর সাইকেল ওই দুটো চালাচ্ছে, আমি তো ওদের পিছনে আল্লাহ আল্লাহ করতে আল্লাহ পড়ে না যায়। ওইটুকু চালা না মোটর সাইকেল চেলে আবার এক হাতে থেয়ে বলছে ভাইজান হুজুর জিন্দাবাদ। এই এখনই আস্তে আস্তে করছে, ওর পিছনে আমার চাকামদানি হচ্ছে, ও তো ফুল মুডে আছে, আবার কি স্পিরিট ওভারটেক করছে। আবার আমার কিন্তু এইদিকে হাই নফসি নফসি হচ্ছে, আল্লাহ পড়ে না যায়, আল্লাহ পড়ে না যায়, ওর আবার টেনশন। ভাই আল্লাহর সাহায্য ছাড়া অন্য কিছু নয়, আল্লাহর সাহায্য, ঠিকই না বেটি? আসেন আলোচনা দিকে যাই। এ না জোয়ানে রাগা দুনিয়া গানে তারা তোমাদের ঘরে শুধু পাপি বানাতে চাইবে, দুনিয়ার জালিম নেতারা তোমাদের ঘরে সিনেমা দেখাবে, দুনিয়ার জালিম নেতারা তোমাদের ঘরে সিনেমা যাত্রা দেখাবে, দুনিয়ার জালিম নেতারা তোমাদের ঘরে গান দেখাবে, দুনিয়া জালিম নেতারা তোমাদের ঘরে নোংরা মেয়ে দেখাবে, দুনিয়া জালিম নেতারা তোমাদের ঘরে চুরি করা শেখাবে। এ যুবকের আব্বারা তরুণেরা ওই জালিমদের পাল্লায় পড়ে গিয়ে না তোমরা দুনিয়াতে খুশি হতে পারবে, না আখিরাতে খুশি হতে পারবে। ইনশাআল্লাহ নবীর খানদানের সন্তান বলে দিয়ে যায়, আমরা তোমাদের ঘরে দুনিয়াতে ব্যবসা বাণিজ্যের উন্নতিও দেখাবো, দুনিয়ায় মাথা তুলে বাঁচার রাস্তাও দেখাবো, দুনিয়ায় অধিকার পাওয়ার রাস্তাও দেখাবো, দুনিয়ায় শান্তি আমান প্রতিষ্ঠিত রাস্তাও দেখাবো, সাথে সাথে এমন কোন পাপ রাস্তা দেখাবো না যাতে আখিরাতটা নষ্ট হয়ে যায়। সাথে সাথে তোমাদের ঘরে নামাজ রোজা দাড়ি টুপি ভালোটাও দেখিয়ে আল্লাহ বাগের জান্নাতি মানুষ বানিয়ে দেব। দুনিয়ার ভালো এই রাস্তাও বানাবার রাস্তা দেখাবো, আল্লাহর জান্নাতি হওয়ার মানুষ হওয়ার রাস্তাটাও দেখিয়ে দেবো, ঠিক না বেঠি? এই যুবকেরা তাই তো এখন আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি। আল্লাহ দুটো হাত দিয়েছে, কে দিয়েছে চিৎকার দিয়ে বলেন, আরো জবান খুলে বলে, হাত তুলে বলে, আল্লাহ দুটো হাত দিয়েছে বান্দা,
এই দুটো হাত তোদেরকে আমি দিয়েছি, এ বান্দার এই হাত দিয়ে তোরা হালাল ইনকাম করবি, বান্দার এই দুটো হাত দিয়ে চুরি করবি না, দুনিয়ার নেতারা দেখবেন আপনাদের চুরি শিখায়, আর আমরা শিখাবো বান্দারে আল্লাহ দুটো হাত দিয়েছে পরের মেরে লিবার জন্য নয়, আম্পানের টাকা লুটে লিবার জন্য নয়, জবকানের টাকা মেরে লিবার জন্য নয়, ইন্দিরা বাসনের টাকা লুটার জন্য নয়, গরিবের সম্পত্তি মেরে লিবার জন্য নয়, সুদের টাকা ইনকাম করার জন্য নয়, গরিবকে মিথ্যা কেস দিয়ে ফাঁসাবার জন্য আল্লাহ হাত দেয়নি। এ বান্দারে আমি আল্লাহ তোদেরকে হাত দিয়েছি, এই হাত দিয়ে তোরা হালাল ইনকাম করবি, যে ইনকাম আমার রসুল দেখিয়ে দিয়েছে এই বৈধ ব্যবসা করবি, বান্দা বরকত আমি দেব, এই হাত দিয়ে বান্দা যখন তোদের ব্যবসা করবি আমি আল্লাহ আমার কাছে হাত তুলে দোয়া চাইবি। এ বান্দারে তোরা শুনে রেখে দে, এই হাত দিয়ে মা বাপের সেবা করবি, আজ দুনিয়ার জালিম গুলো শিখাচ্ছে এই হাত দিয়ে মা বাপকে ঘর থেকে বার করে দিবি, আমরা শিখাবো মা বাপের খেদমত করবি, তাহলে দুনিয়াও পাবি আখেরাতটাও পেয়ে যাবি। এই হাত দিয়ে বান্দারে তোরা তোদের স্ত্রীর জোড়া ব্রুকে বাঁচাবি, আজ দুনিয়ার জালিমরা শিখাচ্ছে এই হাত দিয়ে দোকান খুলে তোদের স্ত্রীকে দোকানে বসিয়ে দে খদ্দেরটা বেশি পাবি, এই জালিম নেতাদের চক্রান্ত থেকে আমার দায়িত্ব আল্লাহর সৃষ্টিকে বাঁচাবা, তাই আজ আমি বলে দিয়ে যাই এই হাত কিন্তু আল্লাহ দিয়েছে, আল্লাহ হাত দিয়ে বলে দিয়েছে বান্দারে এই হাত দিয়ে গরিবের খেদমত করবি, গরিবকে মারবি না, গরিবের জমিন লুটবি না, গরিবকে কেস দিবি না, গরিবকে আঘাত করবি না, কেন গরিবকে যখন মারবি বান্দা মনে রেখে দিবি আমার সৃষ্টিকে তুই আঘাত করলি, আমার সৃষ্টিকে নিশ্চয়ই তোর পছন্দ নয়, তাই তো তুই তোকে আঘাত করলি বান্দার আঘাতটা তুই আমি আল্লাহ আমাকে করে দিলি। এ বান্দারে কেন আমি গরিবদেরকে তোদের ভালোবাসতে বলেছি, গরিব আমি বানাই ধনী লোক আমি বানাই, এ বান্দা গরিব বলে ওর বাঁচার স্বাধীনতা নেই, কে তোকে বলেছে বান্দারে গরিব বানিয়েছি পরীক্ষা করার জন্যে, ধনী বানিয়েছি পরীক্ষা করার জন্যে, তুই ধনী হয়েছিস ওই ধনীর অর্থ দিয়ে গরিবকে সেবা করবি, আর গরিব হওয়ার জন্যে 50,000 বছর আগে জান্নাতে যাবে, কেমতের দিন ধনী রে ওই গরিব তোকে সুপারিশ করিয়ে সাথে করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে বলুন আমার আল্লাহর সৃষ্টি জাহান্নামে যাবে আমি বাঁচাবার চেষ্টা করব না করব না? দুনিয়াতে দরকার আছে, রুজির দরকার, কারবারের দরকার, পেটের জন্য ব্যবসা বাণিজ্য করা দরকার, হালাল ইনকাম করা দরকার, অধিকার পাওয়া দরকার আছে, কিন্তু দরকারটা অবৈধভাবে নয় বৈধভাবে করতে হবে। আর জালিমের পাশে যাবেন, জালিমের কাছ থেকে কখনো ইনসাফ পাওয়া যায় না, জালিম আপনাকে জাহান্নামের রাস্তায় দেখাবে, ঠিক না বেটি? তো সেই জায়গায় আমি যদি আমার আল্লাহর সৃষ্টিকে নাই সত্যের রাস্তা দেখাই তো অসুবিধেটা কোথায়? কারো অসুবিধে আছে? আলহামদুলিল্লাহ আপনাদের ভিড় বুঝিয়ে দিয়েছে যা আপনারা আব্বাস সিদ্দিকের জন্য দোয়া করেন, ঠিক না বেটি? আপনাদের ভিড় যেখানেই যায় বুঝিয়ে দেয় যে মানুষ আব্বাস সিদ্দিকের জন্য একটা দোয়া করে, মানুষ আব্বাস সিদ্দিকিকে সন্তান বলে ছেলে বলে ভালোবাসে, তাই তো আব্বাস সিদ্দিকিকে যেখানেই যায় তাই মানুষ ভালোবেসে ছুটে আসে আল্লাহর দয়া, এইভাবে মানুষ আল্লাহর দয়াতে ভিড় করে আসে, ঠিক না বেটি? তাহলে আজ আপনাদের ঘরে এনেছে কে জোরে বলো, তাহলে আমি গুণ গাইব কার? আল্লাহ।
আপনাকে খুশি করব না আল্লাহকে? আল্লাহকে। তা আল্লাহকে খুশি করতে গেলে চোরকে তো চোর বলতে হবে, আর চোরের থেকে সরে যাওয়ার কথাটাও বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, মিথ্যা বলো না এবং মিথ্যা সাথে থেকো না এটাও তো বলতে হবে। আর না শুধু খুশি করব যাতে আগামী বছর জলসাটা আমার থাকে, ওরকম মজ করতে হবে না, যাতে আগামী বছর এইটাও যেন পেয়ে যাই, এরকম আজ করতে হবে নাকি? না। বাপেরা না জোয়ান তরুণেরা, এ নবী বাগে প্রেমিকেরা, আল্লাহ বাদুল হাত দিয়েছে বান্দা, এই হাত দিয়ে গরিবদের অধিকার কে রক্ষা করবি রে বান্দারে? তোর মা বেটির উপরে কেউ জুলুম করলে এই হাতে প্রতিরোধ করে রক্ষা করবি রে? এ বান্দারে মানবতা বিরোধী মানুষের হাত থেকে মানুষ জাতিকে বাঁচাবি এই হাত দিয়ে রে? তাই তো শের খোদা আলী হুজুর যেমন নামাজ পড়েছিলেন, তেমন সন্ত্রাসদের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্যে সত্য ইনসাফের জুলফিকার তরোয়াল ধরেছিলে, ঠিক না বেঠি? এ যুবকেরা শুধু নামাজ ইসলামে আছে তা নয়, রোজা যে শুধু ইসলামে আছে তা নয়, তাই তো ইমামে হুসাইন নামাজ যেমন পড়েছিলে, রোজা যেমন রেখেছিলে, ইমামে হুসাইন দুনিয়ার মানুষকে নাই রাস্তা দেখাবার জন্য জালিম নিজেদের বিরুদ্ধে আল্লাহ নবীর নামাজা সত্য তরোয়াল ধরেছিলে। এ যুবকেরা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, এখনো ঘুমালে চলবে না গো, মাঝানে আড্ডা দিলে চলবে না গো, দেরি করে বিছানা থেকে উঠলে হবে না গো, ফজরে উঠে বড় নামাজটা দায় করিলা, সকাল সকাল বেরিয়ে বড় ভাইজান আসছে ডাক দিয়েছি সাথ দিয়ে দাও, সকাল সকাল কাজ মিটিয়ে 10-11টার মধ্যে কাজ মিটিয়ে জমিনে চলে যাও, চাষবাস করিলা, দুপুরবেলা চলে আসো নামাজটা পড়িলা, খাওয়া দাওয়া করে আধ ঘন্টা বিছানে গড়াগড়ি করো, ঘুমাবে না গড়াগড়ি করবে, গড়াগড়ি করার পরে আবার তুমি কাজে বেরিয়ে যাও, বা বিকালে একটুখানি খালি জমিনে এমন করে ঘোরাফেরা করো, মনটা ফ্রি হয়ে যাবে, সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চাদেরকে সাথে করে নিয়ে বসো, পড়াশোনার খোঁজ খবরটা রাখো, ক্লাবে আড্ডা দিয়ে কোনো লাভ না, কেন ওখানে তোমাকে শয়তান ডেকে নিয়ে যায়, নিজের বাচ্চাকে নিয়ে বসো, কি করছে দেখো, তার সঙ্গে সময় দাও, সে পড়াশোনা করবে, নিজের স্ত্রীর সঙ্গে খুশির গল্প করো, খাওয়া দাওয়া হয়ে লাও, ঈশান নামাজটা পড়ে লাও, সকাল সকাল আবার ঘুমিয়ে পড়ো। এ যুবকেরা আব্বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কেন আল্লাহ হাত দিয়েছে বান্দারে, এই হাত দিয়ে তুই আমার দিনে ঝান্ডাকে তুলে রাখবি, সত্যি ঝান্ডা ধরবি, ইনসাফে ঝান্ডা ধরবি, ইনসানিয়াতে ঝান্ডা ধরবি, নাই নেতা ঝান্ডা ধরবি, শান্তির ঝান্ডা ধরবি, ইনসাফের পক্ষের নেতা ঝান্ডা ধরবি। এ আমার বান্দা বন্দিরে, তুই তোর মাতৃভূমিকে বাঁচাবার জন্য ঝান্ডা ধরবি, এ বান্দা এই হাত আমি দিয়েছি আমার মসজিদ আমার হাবিবের মাদ্রাসা, জালিমদের হাত থেকে ওই মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য একে অপরের হাত ধরে এগিয়ে যাবি। আলহামদুলিল্লাহ, সাথে আছেন শুনে খুশি, পিছনে যেন থাকবেন না, কেন পিছনের লোকটাই টেনশন, ঘুরে দেখো পালিয়ে গেছে, সাথে থাকলে পালালে দেখা যাবে একসাথেই পালাবে, আর পিছনে তো দেখতে পাওয়া যায় না কি, তবে চোখ কটা, হ্যাঁ খানকা শরীফের পাশে বসে চোখ দুটো খুঁজছো, চোখ কটা, হ্যাঁ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনটে চোখ পেয়েছে, তোমরা চোখ পাওনি, একে চন্দ্র দুয়ে কক্ষ তিনে নেত্র চোখ তিনটে, আর একটা অন্তরের চোখ আছে, কথা বুঝে আসছে, আর একটা অন্তরের চোখ আছে,
আজ বলুন হাত দিয়েছে কে সকলে হাত তুলে চিৎকার দিয়ে বলেন কে আরো চিৎকার দিয়ে বলুন কে আল্লাহ যখন হাত দিয়েছে এই হাত দিয়ে যারা আমার নবীর ঘর মাদ্রাসা মসজিদ কে মিটাতে চাইছে তাদের পক্ষে ঝান্ডা ধরে ঘুরবেন না তাদের বিরুদ্ধে 2011 থেকে মাদ্রাসার নিয়োগ বন্ধ করেছে না করেনি তাহলে আব্বাস সিদ্দিকী তাদের পক্ষে গুণ গাইবে তাই তো নাকি ভুল হতে পারে মানুষে তার উচিত ভুলটাকে শুধরে নিয়ে সঙ্গে সঙ্গে সমাধান করা একুশের পরে করব না তোমায় নতুন করে আর বিশ্বাস করব না ঠিক না বেঠিক কেন আল্লাহ রসুলের কথা আমরা মানি নবী বলেছে পাহাড় সরে গেছে বিশ্বাস করো মানুষ পরিবর্তন হয়েছে বিশ্বাস করো না তাকে দেখো পাহাড় সরে গেছে বললে বিশ্বাস করে লাও কিন্তু মানুষ পরিবর্তন হয়েছে বললে চট করে বিশ্বাস করবে না ঠিক না বেটি তাহলে সেই জায়গায় যারা মাদ্রাসা বন্ধর জন্য 2011 থেকে মাদ্রাসার নিয়োগ বন্ধ অর্থাৎ শিক্ষক দিয়া বন্ধ যে প্রতিষ্ঠানে শিক্ষক না থাকে ওই প্রতিষ্ঠানটার কি দশা হয় বলুন নীরবে মৃত্যু হয় নীরব পর্যন্ত কোনো সাইরেন আওয়াজ থাকবে না শিক্ষক নাই মানে ছাত্র যাবে না ছাত্র না যাওয়া মানে মাদ্রাসা খুলবে না মাদ্রাসা না খোলা মানে জঙ্গল হবে জঙ্গলের মধ্যে আস্তে আস্তে সব কি হবে তাহলে বুঝে আসছে তাহলে কেউ আমাদের আপন মনে হলো কেউ মনে হলো তাহলে আজ আব্বাস সিদ্দিকী যেমন নামাজের শিক্ষা দিয়েছে রোজার শিক্ষা দিচ্ছে দেবে হজের শিক্ষা দিচ্ছে দেবে জাকাতের শিক্ষা দিচ্ছে দেবে দানের শিক্ষা দিচ্ছে দেবে জিকিরে শিক্ষা দিচ্ছে দেবে মুরিদ করছে করবে সাথে সাথে এই দুটো হাত যেন কোন আল্লাহর নবীর ঘরের দুশ্মন আল্লাহর দুশ্মন ন্যায়ের দুশ্মন সত্যতের দুশ্মন তার ঝান্ডা যেন এই দুটো হাতে না উঠে যায় এই শিক্ষা একটা মানুষ হিসাবে মানুষকে দেওয়া দরকার আছে না নাই তাই শিক্ষা দিচ্ছি এতে যদি কোনো জালিমের মনে হয় যে আমার সব সর্বনাশ হয়ে গেল তা সর্বনাশের বীজ তো তুমি পুঁতেছো আমি তো নয় এ আমি পুঁতেছি না 2011 কেন নিয়োগ বন্ধ করলে তুমি তো করেছো আমি তো নয় দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর বাপ রে বাপ দাদা হুজুর কি মহব্বত দাদা হুজুরের রক্ত পানি করা মাতার ঘামকে পায়ে ফেলা নিজে ঝোড়াই করে মাটি বয়ে নিয়ে যাওয়া এ বাংলার আবু বাকারের ভক্ত মুরিদরা পীরের নামে ফুরফুরা শরীফে ফাতি আলী ওয়াইসি রহমাহুল্লাহ হুজুরের স্মরণে প্রতিষ্ঠান তৈরি করলেন ফুরফুরা শরীফ ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা আজকে সেই মাদ্রাসা ধ্বংসের দিকে চলে যাচ্ছে সেই মাদ্রাসা রাজনীতির চক্রান্তের শিকার হয়ে সেই মাদ্রাসার টাইটেল উচ্চ শিক্ষাকে বন্ধ করে দেওয়া হচ্ছে আজকে যারা দাদা হুজুরের জন্য গলা ফাটাচ্ছে সেই দাদা হুজুরের ভক্ত মুরিদদের জিজ্ঞাসা করি কিয়ামতের দিন দাদা হুজুরের পাশে দাঁড়াতে পারবে তো এর জবাব দেওয়া দরকার আছে না না আব্বাস সিদ্দিকী করলে খারাপ আব্বাস সিদ্দিকী করলে খারাপ তাই তো নাকি আজকে সেই প্রতিষ্ঠান তার উচ্চ শিক্ষায় শিক্ষিতরা সব প্রতিষ্ঠান উচ্চ শিক্ষাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে কষ্ট হচ্ছে বলবেন তাহলে দোয়া করে দেব বাপেরা না জওয়ানেরা এ নবী বাগে প্রেমী ঘেরা সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেল আইকন দাবি আমাদের পাশে থাকুন।